ফের খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের উপস্থিতিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া 150টি মোবাইল তুলে দেওয়া হয়। পুলিশের এই কর্মতৎপরতায় খুশি সংশ্লিষ্ট সকলেই। ছয় মাসে তারপরে কি করলেন? আমরা সোনামুখী ডায়েরি করলাম থানায়। থানা থেকে ডায়েরি করার পর আবার ওই থানাতে আরেকবার খোঁজ নিলাম, বলে ঠিক আছে আমরা দেখছি। এবার পরে আস্তে আস্তে ওই তদন্ত হঠাৎ আমার বাঁকুড়ার থেকে ফোন করে, পুলিশ লাইন থেকে ওখান থেকে ফোন করার পরে আসছে। তো আজকে এই ফোনটা পাওয়াতে কতটা খুশি? হ্যাঁ বিশাল। আমি তো সাহেবকে বললাম, পুলিশ কমিশনারকে তো বললাম যে আপনার পুলিশ ডিপার্টমেন্টকে অসংখ্য ধন্যবাদ। এইসব এইসব জিনিস যে উদ্ধার করা, এটা মানে একটা মার্ডার কেসের উপর উদ্ধার করা তদন্ত, আর কি বলবো। জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, যাভাবে আমরা মোবাইল রিকভারি করে আমরা পাবলিকে ডিস্ট্রিবিউট করি বাঁকুড়া জেলা বাসীদেরকে, সেম ওই রকম গত 3 মাস থেকে আমরা 150 মোবাইলসগুলো আমরা 150 মোবাইল আমরা উদ্ধার করলাম। অ্যান্ড এটা পুরো জেলা থেকে, একটা পার্টিকুলার থানা থেকে নেই, পুরো বাঁকুড়ার 23 পুলিশ স্টেশনস এক্সক্লুডিং দুটো ওমেন অ্যান্ড সাইবার পুলিশ স্টেশনস বাদ দিয়ে বাকি 23 পুলিশ স্টেশন থেকে পুরো জেলা থেকে আমরা মোবাইলসগুলো উদ্ধার করলাম। এর মধ্যে মিসিং মোবাইলসই বেশিভাবে আছে। অ্যান্ড আমাদের স্পেশাল অপারেশন গ্রুপস স্পেশাল মিশন মোডে কাজ করে যতটা মোবাইলসগুলো জিডিভাবে আমরা রেজিস্টার করলাম, না তো স্পেসিফিক কেসে হিসাবে রেজিস্টার করলাম, প্রত্যেকটা ওরা রিকভারি করে আজকে সবাইকে ডিস্ট্রিবিউশন আমাদের কনফারেন্স হলে করছে। থ্যাংক ইউ। ডকুমেন্টেশন করে আপনারা কিনুন, আদারওয়াইজ পরবর্তীকালে বাই চান্স বাঁকুড়ায় নেই কিছু জায়গা থেকে মোবাইল নাম্বারটা একবার হয়ে থাকে, আলটিমেটলি যখন জানা যাবে যে ওটা আপনার কাছে ব্যবহার হচ্ছে তখন আপনাকে ছাড়বে না, ইনভেস্টিগেশন তো করতে হবে, তখন আপনারা আননেসারি সাসপেক্টেড হয়ে যাবেন একটা কেসের জন্য। আপনার কাছে যখন ডকুমেন্টস পুরোটা ঠিক মতো থাকবে যে আমি অমুক জায়গা থেকে কিনলাম, অ্যান্ড ওর IMEI নাম্বার এ দোকান থেকে, এভরিথিং পুরোটা ঠিক মতো দেখে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।